আরে তালুকদার সাহেব আপনি গয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন শান্তি নাই শান্তি চাই বলুন ওসি সাহেব আমরা কি দেশে থাকবো না ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যাব কেন কি হয়েছে আপনাদেরকে জানানো সত্য খুনি ঠিকই ওই সুলেমান সরকারকে খুন করেছে শুনুন আপনারা যদি খুনিকে গ্রেফতার করে আমার জীবনের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার যাকে সন্দেহ হবে আমি সেই সোরের বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে পাশার ভাষা বুঝিয়ে দেব আয় শুনলে তো এই আইনের জায়গায় দাঁড়িয়ে কত বড় বেআইনি কথা বলে গেল আপনার কাছে বলে পার পেয়েছে যদি আমাকে বলতো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে লকআপে ঢুকতাম এই সব কিছুর জন্য দায়ী তুমি আমি ইয়েস তুমি সেম বুলেট সেম রিভলভার রিকভারি করতে পারোনি বলে সেই রিভলভারের গুলিতে অলরেডি ফার্স্ট মার্ডার হয়ে গেছে আর কত মার্ডার হবে কে জানে মনে রেখো ওই রিভলভারের গুলিতে যতজন মরবে তার দায়ভার সব তোমার উপরই পড়বে কিন্তু স্যার নো আর্গুমেন্ট তোমাকে আগেই বলে দিয়েছি যত শীঘ্র সম্ভব রিভলভার রিকভারি করতে হবে নাও দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং সুলেমান সরকারের খুনিকে দুটি রিভলভার সহ যদি গ্রেফতার করতে না পারো তাহলে এই কেসের দায় দায়িত্ব তোমার কাছে চাপিয়ে দিয়ে আমি কেস ফাইল ওপেন করতে বাধ্য হব প্রতিদিন এভাবে এখানে বসে বসে রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে কষ্টে চরচরিত এই মনটাকে নিয়ে আর পারছি না দোলা যে ভাই বোন একটু রাত করে বাড়ি ফিরলে আমার বুকের ভেতরটা ছটফট করত আজ আজ ওরা এখানে শুয়ে আছে আমি আমি কি করে ওদেরকে ছেড়ে একা একা ঘরে ঘুমাবো বলো কিন্তু দিনের পর দিন শোকের সাগরে থেকে তুমি তলিয়ে যাবে তা হতে পারে না তাই মনকে পাথর করে দেহকে ইস্পাতের চেয়ে কঠিন করে প্রতিশোধের আঘাতে ওই খুনিদের পাল্টা জবাব দেবার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে তা যদি চাও তাহলে আমার জীবন থেকে তুমি সরে দাঁড়াও দুর্জয় হ্যাঁ দোলা হ্যাঁ প্রতিশোধের আগুনে চলছে আমার দেহ মন তাই আমার এই জ্বলন্ত হৃদয়ে তোমাকে জড়িয়ে রেখে আমি তোমার সুন্দর জীবনটাকে দগ্ধ করতে চাই না আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটা অন্ধকারে ঠেকে যায় আমি তা চাই না দোলা আমি তা চাই না কিন্তু আমি চাই তোমার জ্বলন্ত হৃদয়ের সাথে নিজেকে একাকার করে দিতে তোমার এই বুকের জ্বালা পোড়া মুছে দিয়ে তোমার সাথে আপন হয়ে থাকবে যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি বাঁচব আর তা না হলে দুজনে একসাথে মরব দোলা